আমার রাতের ছাদ বাগান সবার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখুন, বেগুন গাছ, মালটা গাছ, আম গাছ, ঈশ্বরের কৃপায় আমি মুকুল দিচ্ছে। দেখুন, এই যে আমি মুকুল দিচ্ছে, খেয়াল করুন। তারপর মালটা গাছ, তারপর বেগুন গাছ, এই আছে একটি বড়ই, একটা বড়ই গাছ ফুল দিতেছে। দেখুন বাগান, এখানে আছে তুলসী গাছ, একটা কাটিমনাম গাছ, মনে হয় সেটা তো মুকুল দিবে। নিচে ধন্য বীজ ফেলেছে, গাছ উঠতেছে, চারা ছোট ছোট করে উঠতেছে। এই হচ্ছে ফুলের বাগান, ফুলে ফুলি, সকালে এগুলো ফুটবে। জবা ফুল, মা কালীর প্রিয় ফুল। দেখুন বিভিন্ন রকমের জবা, জবা ফুল, আমন গাছ, আমন ফুল করে দিয়েছে, সকালে ফুটবে। দেখুন তুলসী গাছ, নীলকণ্ঠ, এগুলি সকালে ফুটবে। এখানে একটা লেবু গাছ, ছোট্ট একটি লেবু গাছ, একটা লেবু গাছে কলম করেছিলাম, সেটা উঠতেছে। দেখুন একটা লেবু আছে, গাছে একটা লেবু আছে। এখানে আমি ধন্য বীজ ফেলেছি, ছোটো ছোটো চারা উঠতেছে। এখানে একটা বেগুন গাছ, ছোট্ট একটা বেগুন গাছ, তার মধ্যে ফুল দিচ্ছে, ঈশ্বর কৃপায় আসবে, বেগুন আসবে। এখানে একটা ছোট্ট বেগুন গাছ, একটা তুলসী গাছ। এখানে আমার আবার আছে একটি নয়নতারা, সরি, এখানে একটা অপরাজিতা, নীল অপরাজিতা, সকালে ফুটবে। দেখো এখানে বেগুন, এখানে আবার লেবু গাছ, লেবু ধরে আছে। দেখুন তারপর এটা হচ্ছে একটি আরেক ধরনের লেবু, কট লেবু, খুবই চোকা। এখানে একটি ডালিম, ডালিমের সাথে সাথে একটি আছে কামরাঙ্গা, এটা বীজের সাথে এসেছিল, একটা চারার সাথে এসেছিল, পাথর কুচি। তারপর একটি লেবু গাছ, লেবু গাছ, লেবু ধরে আছে। এই এখানে একটা খালি জায়গা, এখানে আমি ধন্য বীজ ফেলেছি এবং টমেটো রোপণ করবো। এরপরেই এখানে একটি লাউ গাছের চারা, এখানে একটি সাজনা গাছ, বারো মাসি সাজনা, পেঁপে গাছ, ছোট্ট একটি পেঁপে গাছ। দেখুন তারপর আরেকটি পেঁপে গাছ, এখানে একটি ফুল, ফুলের চারা। এখানে হচ্ছে আমার অ্যালোভেরা বাগান, হলুদ গাছ, হলুদ লাগিয়েছে, মহা ঔষধি সম্পন্ন একটি গুণ, মহা ঔষধ, ঔষধি গুণ আছে এর মধ্যে, এর মধ্যে একটি ঔষধি গুণ আছে। দেখুন অ্যালোভেরা, এটা আমার অ্যালোভেরা বাগান, ছোট্ট একটি অ্যালোভেরা বাগান করেছে। রাতের মধ্যে তারা দেখা যাচ্ছে, অ্যালোভেরা বাগানটি। এখানে পঞ্চমুখী, আমার একটি পঞ্চমুখী নীলকণ্ঠ, নীলকণ্ঠ আছে, সাদাকণ্ঠ আছে, সাদা আছে, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, পঞ্চমুখী। আমার ছাদের একটি কলা গাছ, যদিও কলা গাছ নিচ থেকে উঠেছে, ছাদের মধ্যে এসে পড়েছে। এই আরেকটি কলা দেখে গাছ, দেখুন
এই একটা কলা এসেছে, আরেকটি কলা আছে, এই দেখুন একটা কলা, একটি কলা নতুন করে ছাড়তেছে। এই তারপর দেখুন এখানে কি আছে, এখানে নীল অপরাজিতা আছে, চন্দ্রমল্লিকা কুলি দিচ্ছে, ফুল আসবে ঈশ্বরের কৃপায়। এখানে তুলসী গাছ, এটি একটি সফেদা গাছ, সফেদা গাছের নিচে আবার দিয়েছি আমি দুনিয়ার বীজ, দুনিয়া ছাড়া উঠছে কাঠগোলাপ, দেখো এটি কাঠগোলাপ অলরেডি ফুটেছে, রাতের রানী কাঠগোলাপ ফুটেছে। এর নিচে তুলসী আছে, তুলসী গাছের চারাও আছে, তারপর চেরি, চেরি গাছের চারা উঠতেছে, জবা ফুল আচ্ছা আমার এখানে একটা জবা, আমরা গাছ, আমরা আস্তে আস্তে বড় হচ্ছে নতুন চারা এবং আমরা ফুলও দিচ্ছে। এখানে একটা জবা ফুল, বেলি ফুল, বেলি ফুটেছে, এই জবার কলি, বিভিন্ন রকমের জবা আছে এখানে। এই এটা বেলি গাছ, এটা একটা চাল কুমড়া গাছ, চাল কুমড়া ধরতেছে। এই এখানে তুলসী বাগান, সাথে তুলসী বাগান, এখানে আছে পাথর খুঁজছে তুলসী, দেখেন এখানে একটা চাল কুমড়া, এটা একটা চাল কুমড়া, সরি এটা একটা লাউ গাছ, এই লাউ গাছটা উঠবে ছাদে, চালের মধ্যে আমি একটি মাচা করে দিয়েছি ছাদের মধ্যে একটি গাছ, এই মাচা করা হয়েছে। এখানে একটি ফুল, একটি ফুলের চারা, খুব সুন্দর একটি ফুল, লক্ষ্য করুন এখানে একটি আমার আছে কামরাঙ্গা, খুব মিষ্টি একটি কামরাঙ্গা জাত, দেখুন আছে কামরাঙ্গা। তারপর দেখুন এখানে ফুল আছে, সিঙ্গেরা ফুল, অর্থাৎ আমরা অনেকে শেফালি ফুল বলি। এখানে আছে একটা আমাদের সাজনা, বারো মাসের সাজনা, এখানে একটা আম গাছ, বেনেন আম, এখানে হচ্ছে একটা করবী ফুল, ফুল করবী ফুল, এখানে একটা ফুলের চারা, এখানে ফুলের চারা, দেখুন বিভিন্ন জবা সকালে ফুটবে এগুলি, এখানে আরো জবা, গাছটির মধ্যে পাতা কম, ফুল আসতেছে ঈশ্বরের কৃপায়। এখানে একটা অপরাজিতা, এখানে করবী ফুল, সাদা করবী, হলুদ করবী, দু জাতিরই আছে। এখানে আছে একটা পেয়ারা গাছ, একটি পেয়ারা, নীলকণ্ঠ, গন্ধরাজ ফুল, গন্ধরাজের কলি আসতেছে ফুটবে, দেখুন এদিকে আছে লেবু গাছ, সরি মরিচ গাছ, মরিচগুলি অনেকগুলি মরিচ দিয়েছে, গাছগুলি একটু হয়তো খাবার খুঁজতেছে, খাবার দিতে পারতেছে না, মরিচ গাছ, মরিচের বাগান, এখানে মরিচের বাগান, দেখুন মরিচের বাগান, এখানে একটা সাজনা গাছ ছোট ছাড়া উঠতেছে, সাজনাটি বারো মাসে ছাড়া, এগুলি সংগ্রহ করেছি। এখানে একটা মালটা, চায়না মালটা, দেখুন ধরেছে আস্তে আস্তে পাকবে, এই চায়না মালটা, চায়না মালটা দেখুন, এই দুটোই ফুলের চারা। এখানে একটা সাজনা গাছ, একটা সাজনা গাছ, দেখুন জবা ফুল, একটা নীলকণ্ঠ, সব মিলে আমাদের বাগানটা সবার সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে, সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।